প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা অনার্স পেপার রয়েছে সিসি থ্রিতে বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক তো সেই সাবজেক্টটি থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ এবং পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ছোট প্রশ্ন আমি অলরেডি তোমাদের সামনের ভিডিও আকারে তুলে ধরেছিলাম আশা করি তোমরা ছোট প্রশ্নগুলো দেখে নিয়েছো তো আজকে আমি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মডেল থেকে মা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কি না যদি না তৈরি করে থাকো তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে নিও তো দেখো বাংলা যে সিসি থ্রি পেপারটি রয়েছে অনার্সে সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস উনিশ শতক তো আমি তিনটি মডুলেই আলাদা আলাদা করে তোমাদের প্রশ্ন আলোচনা করছি তো মডেল ওয়ান থেকে গুরুত্বপূর্ণ দশ নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি তো দেখো প্রথম প্রশ্ন বাংলা কাব্যে ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান লেখো বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন রূপক সাংকৃতিক নাট্য রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা পড়ে নাও আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন অবশ্যই পেয়ে যাবে দশ নম্বরের তো চলে আসবো এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন তো দশ নম্বরের প্রশ্নগুলো এই পাঁচটি প্রশ্ন তোমরা দেখে নাও করেছো কি না আশা করি তোমরা সকলেই পাঁচ নম্বরে এই এই পাঁচটি দশ নম্বরের প্রশ্ন করে নিয়েছো যদি না করা থাকে হাতে তোমাদের মাত্র এক মাস প্রায় সময় রয়েছে তোমরা রেডি করে নিও তো দেখো চলে আসবো এরপর পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন কী আছে যুগ সন্ধির কবি হিসাবে ঈশ্বরগুপ্ত গিরিশচন্দ্রের সামাজিক নাটক এগুলো টিকা হিসাবে দিতে পারে মধুসূদন দত্তের প্রহসন নাটক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান ঠিক আছে এবং টিকা লেখো শারদা মঙ্গল কাব্য এই পাঁচটি পাঁচ নম্বরের এই পাঁচটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নিও তাহলে দশ নম্বরে পাঁচটি দিলাম এবং পাঁচ নম্বরে পাঁচটি প্রশ্ন দিলাম চলে আসবো এরপর আমরা মডেল টুয়ে মডেল টু থেকে দেখব কী কী প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে তো বাংলা উপন্যাসে স্বর্ণকুমার দেবীর অবদান আলোচনা করো বাংলা ছোট গল্প রচনায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধনী পত্রিকার স্থান নির্ণয় করো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকা স্থান নির্ণয় করো ঠিক আছে তো এই প্রশ্নগুলো আমাদের কিন্তু ভালো করে এই পাঁচটি প্রশ্ন দেখে যেতে হবে মডেল টু থেকে দশ নম্বরের জন্য কী কী প্রশ্ন বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার স্থান নির্ণয় করো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববদনী পত্রিকার স্থান নির্ণয় করো বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো বাংলা ছোট গল্প রচনায় রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো বাংলা উপন্যাসে স্বর্ণকুমারী দেবীর অবদান আলোচনা করো তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিও চলে আসবো এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন টিকা লেখো নববাবু বিলাস অতুম প্যাচার নকশা আলালের ঘরের দুলাল কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল আমাদের পড়তে হয় ভালো করে সংবাদ প্রভাকর ঠিক আছে এগুলো একটু আমাদের ভালো করে পড়ে নিতে হবে পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন চলে আসবো এরপর আমরা মডেল থ্রি থেকে তো মডেল থ্রিতে কী কী প্রশ্ন রয়েছে আমরা একবার দেখে নেব তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও পাশে থাকা বেলায় কোনো ক্লিক করে রেখে দাও যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমাদের সামনেই থার্ড সেমিস্টার আসছে তোমাদের থার্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশান তোমাদের দরকার লাগবে তো অবশ্যই তোমরা পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে সেই সমস্যার তোমাদের কোনো প্রবলেম হবে না সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে এখান থেকে তো চলে আসবো এরপর মডেল থ্রিতে মডেল থ্রি থেকে যে যে প্রশ্নগুলো পড়ব বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান লেখো বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান লেখো বাংলা গদ্য সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যে প্যারিচাঁদ মিত্রের অবদান আলোচনা করো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও আচ্ছা দশ নম্বর প্রশ্নগুলো একবার আলোচনা করে দিই বাংলা গদ্য সাহিত্যে প্যারিচাঁদ মিত্যের অবদান আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের অবদান লেখো তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করতে হবে সেখানে আমি কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আলাদা করে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন টিকা লেখো কমলাকান্তের দপ্তর সীতার বনমাস বর্তমান ভারত পরিব্রাজক বিষাদ সিন্ধু প্রাচ্য ও পাশ্চাত্য এখানে আমি ছটি প্রশ্ন দেওয়া রয়েছে ছটি প্রশ্ন একটু টিকা হিসাবে দেখে রেখো আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং ছোট প্রশ্ন আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি তাহলে টোটাল ফুল মার্কসের সায়সানি তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হলো যদি ছোট প্রশ্নের না দেখে থাকো ভিডিওটি তাহলে তোমরা কম এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিও দেওয়ার পনেরো মিনিট পরে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেটি দেখে নিতে পারো বা তোমরা পিভি স্টাডি ক্লাসে গ্রুপ জয়েন করতে পারো সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারবে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে এক্সাম প্রিপারেশান নিয়ে ভালো করে এক্সাম দিও